ফিক্সড ডিপোজিটে সুদের হার যত কমছে ততই বিকল্প লাভজনক বিনিয়োগের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। সেই বাধ্যবাধকতা থেকেই এখন বহু মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন, কারণ মিউচুয়াল ফান্ড গত কয়েক বছর ধরে ভালো রিটার্ন দিচ্ছে। একইভাবে ফুলে ফেঁপে উঠছে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিও। কিন্তু সংস্থাগুলির কিভাবে মুনাফা হয় তা কিছুদিন আগেও জানতেন না বেচারা অমিত। একদিন নীলাঞ্জন তাকে সবটা বুঝিয়ে বলল। হিসাবটা খুব সোজা, কিন্তু সেই সহজ হিসেব জানার পরে অমিত রীতিমতো বিস্মিত। তিনি বুঝেছিলেন চক্রবৃদ্ধি হারে রিটার্নের সুবিধা যেমন মিউচুয়াল ফান্ডে লগ্নিকারীরা পেয়ে থাকেন, তেমনই লাভবান হচ্ছে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিও। সংস্থাগুলির ফির পরিমাণও একইভাবে বাড়ছে। আসলে আপনি যে স্কিমে টাকা রাখছেন তা ম্যানেজ করার জন্য মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি নানা ফি নিয়ে থাকে। এই তালিকায় আছে সেলস ও মার্কেটিং, বিজ্ঞাপন, প্রশাসনিক খরচ, লেনদেন খরচ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি, অডিট ফি ইত্যাদি। বাজারের পরিভাষায় একে বলা হয় টোটাল এক্সপেন্স রেশিও। এই ফির সীমা 2020 সালের এপ্রিলে বেঁধে দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। ডেট মিউচুয়াল ফান্ড বা ঋণপত্রে বিনিয়োগ করে থাকে এমন মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে এমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আলাদা আলাদা ফি নিয়ে থাকে সংস্থাগুলি। এছাড়া ফান্ডের আকারের উপরেও ফি নির্ভর করে। লগ্নিকারীদের যে পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি দেখভাল করে তাকে মোট বাজার মূল্যকে বলা হয় অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা এইউএম। এইউএম কম হলে ফিও কম হতে পারে। ফি বাবদ অর্থ বাদ দেওয়ার পরে মিউচুয়াল ফান্ডে আপনার টাকা লগ্নি করা হয়। উদাহরণ হিসাবে বলা যায় আপনি ধরুন 1,00,000 টাকা বিনিয়োগ করবেন আর এক্সপেন্স রেশিও 1.5%। মিউচুয়াল ফান্ড সংস্থা 1,00,000 পরিবর্তে তাদের ফি বাদ দিয়ে বাকি টাকা লগ্নি করবে। দৈনিক 1.5 পয়সা হিসাবে 1,00,000 টাকার মধ্যে 4.11 টাকা ফি বাবদ কেটে নেবে মিউচুয়াল ফান্ড সংস্থাটি। মানি নাইনের সুপারিশ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে অবশ্যই এক্সপেন্স রেশিও সম্বন্ধে জেনে নিন। ফান্ড বেছে নেওয়ার আগে অন্যান্য শর্তাবলী সম্পর্কেও বিশদে খোঁজ খবর নিন। কিভাবে এক্সপেন্স রেশিও হিসাব করা হয় তা জানাতে হাজির আছে আমাদের ফর্মুলা গুরু, তার সঙ্গে সাক্ষাৎ করতে ভুলবেন না। জানো